এটা আরেকদিন বল, অফ ক্যামেরা বল। তো পাখি পালতে পছন্দ করি, মোটরসাইকেল চালাই আমি, মানে আমি সবসময় কাছে রাখি, আমার আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ছবি। সফল শুধু একজন সংসদ সদস্য, একজন সফল বাবা। শেষ কবে বাবার বকা খেয়েছেন? কিছুদিন আগে ছোটবেলার একটা বন্ধুর নাম বলেন যে এখন পর্যন্ত আপনার পাশে আছে। এটা বললে আবার অন্য বন্ধুরা আবার পাশে পাশে। ছোটবেলায় এই ছবিটা যখন তুলেছিলেন বা তখন কি মনে হচ্ছিল? খেল ছবিটা আসলে কখন, কিন্তু এই ছবিটা এইখানে রাখার, মানে আমি সবসময় কাছে রাখি, আমার আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ছবি। কেন, আসলে অনেক ছোটবেলা থেকে উনি যখন 1994 সন উনি যখন দুইটি ওয়ার্ড যখন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন, এবং উনি কিন্তু তখন থেকেই মনে করেন শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে একটি সংগ্রাম করে এনে যে ব্যাপক জনপ্রিয়তা, ওই সময় কিন্তু আমাদের এলাকা কিন্তু গরু গাড়ি কিন্তু হাঁটতো, পুরান ঢাকার একটা আমেজ বা ঐতিহ্য কিন্তু আমরা। তো আমি সবসময় ছোটবেলার থেকে আমাকে কিন্তু সবাই, মানে ওনার ফেস চেহারা বলেন সবসময় একটা মিলবেন, সবসময় আমাকে ওইভাবে কিন্তু মানুষ, মানে আমার ব্রেনে কিন্তু প্রোগ্রামিং কিন্তু ওরকম মানে ফেস হচ্ছে না, তোমার বাবা এরকম, তুমিও ইনশাল্লাহ তোমার বাবার মতন হবো। একটা আছে না, আমরা ম্যানিফেস্ট, আমরা যেটা হতে চাই সেটা একদিকে, একদিন যে আমরা হব এটা তো নিশ্চয়তা নাই, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি ওনার, উনি যেভাবে হাঁটে, উনি যেভাবে কথা বলেন, উনি যেভাবে নেতৃত্ব দেন, খুব কাছের থেকে গভীরভাবে আমি শেখার সেটা চেষ্টা করছি। কেন, এটা আসলে রাজনীতিতে আসলে কোনো বই পড়ে আসলে শেখা যায় না, তা আমি চেষ্টা করেছি সবসময় হয়তো তার সুনামটা রক্ষা করতে, এবং অ্যাট দ্য সেম টাইম তার যে কি বলবো বিচক্ষণতা, সেই দিকে তার যে দক্ষতা আছে, এটা আসলে উনি মানুষ আল্লাহর আল্লাহর অশেষ রহমত আছে বিদায়, উনি মনে করে আমি মানুষের মুরব্বীদের যে দোয়া আছে সেই দোয়াটা সবসময় অর্জন করেছে, এই অর্জনটাই আমি সবসময় রক্ষা করার চেষ্টা করেছি, এবং চেষ্টা করেছি বিভিন্ন দরবারে গিয়ে এই দোয়াগুলো মানুষের কাছ থেকে নেওয়া। বাবার সাথে সবচেয়ে মজার অভিজ্ঞতাটা যদি আমাদেরকে শেয়ার করতেন, এই দীর্ঘ লম্বা সময় একটা অভিজ্ঞতা যদি শেয়ার করতেন বাবার সাথে, বললে শেষ করা। উনি সবসময় মানে ওনার ভালোবাসাটা প্রকাশ খুব মানে কম করার চেষ্টা করে আমার প্রতি, কিন্তু আমি জানি যে সে কত গভীরভাবে আমাকে ভালোবাসে, এবং সে শাসন করে আমাকে খুব শক্তভাবে। আর কেন, উনি জানে যে যদি তুমি আমার নামকে যদি প্রতিনিধিত্ব করো, তো ভালো মতো করতো কাজ করলে ওরকমভাবে তোমার চেষ্টা করতে পারো, ওরকমভাবে মানুষের সুখে দুঃখের পাশে থাকতো, তো ওই ওই লক্ষ্যে সে যে যেরকম করে না, অনেক মজার অনেক অভিজ্ঞতা রয়েছে আমার সাথে, এইগুলো আসলে বলে শেষ করা যাবে। শেষ কবে বাবার বকা খেয়েছেন? কিছুদিন আগে। খুব রিসেন্ট? খুব রিসেন্ট। কোন কোন বিষয়ে বাবার বকে ছিল আপনাকে? ঠিক সময় যদি, সব সময় যদি, সব জায়গায় কেউ কে যেন আমি অপেক্ষা না, কেউ কে যেন সবসময় যেন আমি যেন তাদের সময় মতো যেন সব জায়গায় সব কিছু করতে পারি, সেই দিকে যেন আমি সবসময় লক্ষ্য রাখি, আর যেইভাবে সে চায় সেইভাবে যেন আমার কাজ করে দেবে। ছোটবেলা থেকে বাবার কোন উপদেশটা আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে? আসলে উনি তো ওনার নেতৃত্ব দেওয়ার যে ভূমিকা এটা তো বিভিন্ন ভাগ, উনি কিন্তু নেতৃত্ব আজকে অর্জন করতে পেরেছে আমি মনে করি, কেন উনি অনেক মানে সংঘর্ষিক পরিবেশকে কিন্তু খুব কথার মাধ্যমে বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান করে থাকে। আজকে ওনার যে উপরে আসা বা প্রথমত দুইবার নির্বাচিত কাউন্সিলর হওয়ার পিছনে গল্পটা কিন্তু এইটাই যে বিভিন্ন মানুষের উনি আস্থা অর্জন করেছে, ভালোবাসা অর্জন করেছে, গ্রহণযোগ্যতা অর্জন করেছে। বাবার কোন নির্বাচনটা মনে আছে আপনার খুব স্পষ্ট? খুব রিসেন্টলি আমার খুব স্পষ্ট অবশ্য স্বাভাবিকভাবে মনে থাকবে যে ওনার 2018-তে যে নির্বাচনটা ছিল, আর আমার সবকিছুই মনে আছে, উনি যখন বিজয় হয়েছে বা যখন পরাজিত হয়েছে, এবং অবভিয়াসলি আই এম ইয়াং আমি ডিফারেন্ট, তো আমার নেতৃত্বের ব্যাপারে সকলেই কিন্তু বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশাজীবী যারা মানুষ আছে এই অত এলাকায় যারা বসবাস করে তারা জানে আমার চরিত্র কেমন। ব্যবসা এবং রাজনীতির বাইরে ব্যক্তি সুলেমান সেলিম কেমন? আই এম ভেরি হাম্বল, আই এম ভেরি ডাউন টু আর্থ, আমি ভেরি মানে সিম্পল একটা মানুষ, আমি সবসময় সাধারণ মানুষ হিসাবে চলতে পছন্দ করি, সকলে এটা জানে। আমি এতে পাখি পালতে পছন্দ করি, মোটরসাইকেল চালাই আমি, আমি এইভাবেই চলতে, এখন হয়তো মোটরসাইকেল চালাইতে আমাকে আমার নিষেধাজ্ঞা আছে নিরাপত্তার কারণে, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি যে সকল এলাকার মানুষে আমাদের যারা যে বিভিন্ন জায়গায় যেখানে চা খায় হোটেল যাই করে আমি সবার সাথে মিশি, আমি সবসময় ওইভাবেই চলি। পছন্দের খাবার পুরান ঢাকার খাবার বলেন, আপনি বাকরখানি বলেন, পুরী বলেন, আমি
আমি সবসময় সবকিছু পুরান ঢাকার মানুষ, তারও আমার বন্ধু বান্ধব যারা বিভিন্ন গুলশান বনানি বাড়ি খেলা, ওরা কিন্তু সবসময় আসে আমার সাথে দেখা করতে পুরান ঢাকা খাওয়া। বিজেপি হচ্ছেন বা এমপি হবেন, কে সাপোর্ট দিচ্ছে সবচেয়ে বেশি? আমার বাবা, এটা নিঃসন্দেহে। এবং আমার আজকে আপনারা জানেন যে আমার মা আজকে ইন্তেকাল করছে, আজকে 3 বছর হয়েছে, তো তার দোয়া আছে। তার সবসময় আমাকে চেষ্টা করেছে যে আল্লাহকে ভয় করে চলো, এবং সেই দিকে আমি সবসময় চেষ্টা করেছি যে ওই পথে হাঁটার জন্য। আর যেটা বলছিলাম যে বাবার সাথে সবচেয়ে মধুর স্মৃতি কোনটা ছিল, এটা আরেকদিন বল, অফ ক্যামেরা বল। আজকে অন ক্যামেরা ছিল বলা যায়, আজকে অনেক কিছু আছে আসলে ওনার সাথে। ওনার যে আমার প্রতি আমার ইমেজ বলেন বা আমার আজকে এতটুকু আসার পিছে যে গল্প, এটা ব্যাপক। উনি আজকে একজন সফল, শুধু একজন সংসদ সদস্য, একজন সফল বাবা, এটা সে বারবার প্রমাণ করে। কেন উনি কিন্তু ওনার জীবনে অনেক প্রতিদান, অনেক কিছু ত্যাগ স্বীকার করে কিন্তু আজকে আমাদের কষ্ট করে আমাদের মানুষ করেছে। আমরা 3 ভাই, 3 ভাইয়ের থেকে সবচেয়ে বড় আমি, এবং আমি কিন্তু চেষ্টা, আমি সবসময় প্রচার বিমুখ ছিলাম, এবং আমি পিছিয়ে পর্দার আড়ালে থেকেই চেষ্টা করেছি আমার বাবাকে সবসময় কাজ কার্যক্রম গুলো যেন ওনার বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছি। ছোটবেলার একটা বন্ধুর নাম বলেন যে এখন পর্যন্ত আপনার পাশে আছে। এটা বললে আবার অন্য বন্ধুরা আবার কষ্ট পেতে হবে। এই খাবারের দোকানগুলো আছে, পোশাকের দোকানগুলো আছে, যে ব্যবসায়িক এলাকাগুলো, এদিকেও কিন্তু একটা ইকোনমিক, একটা মনে করেন ট্যুরিজম দিক দিয়ে কিন্তু আমরা একটা ভালো একটা গেইন পাবো। আমাদের দেশব্যাপী তো সবাই জানে যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যে কয়েকটা আমেজ পূর্ণ, যে কতগুলো স্মৃতিময়, কতগুলো সময় কাটে, এটা আমাদের হিন্দুদের যে হোলি বলেন, আর আমাদের যে নৌকা বাইজ যেটা হয় আমাদের বুড়িগঙ্গা নদী ঘিরে, তারপরে আমাদের সাকরাইনের গুড্ডি উৎসব যেটা, এটা সকলেই কিন্তু আমরা উপভোগ করি।